টিকটক এবং লাইকিতে ব্যতিক্রমী হাসি, রং বেরঙের হেয়ারস্টাইল আর অদ্ভুত সব ডায়লগের জন্য আলোচনার তুঙ্গে ছিল অপু ভাই নামের এক কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল তার লাখ লাখ অনুসারী। সোমবার উত্তরায় এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে ধরা পড়ে সেই অপু ভাই। এ সময় শিকার হয় গণধোলাইয়ের। পুলিশ বলছে এসবের আড়ালে কিশোর গ্যাং গড়ে তুলতে চেয়েছিল অপু। বদনাম করে সে বাল কখনো ভালোই বাসে নাই। ইয়াসিন আরাফাত অপু টিকটক ও লাইকি অ্যাপের মাধ্যমে এই কিশোর অপু ভাই নামে পরিচিতি লাভ করে। আমার মোটাসোটা একটা গার্লফ্রেন্ড দরকার। কিলে আগে চিকনগ্গা আছিল, কুত্তা আড্ডি মনে করে কামড়া লেগেছে। ব্যতিক্রম হাসি আর অদ্ভুত সব ডায়লগের জন্য বেশি আলোচিত অপু। লাইকি অ্যাপে তাকে অনুসরণ করত প্রায় 10 লাখ। ইনস্টাগ্রামেও আছে তার অনুসারী। মেয়েদের কমন ডায়লগ কি, তোমাকে চড়াবো আসবো না। সবুজ ও হলুদ সহ রং বেরঙের হেয়ারস্টাইল অপুর এই টিকটক ও লাইকি কন্টেন্টকে আরো আলোচনায় নিয়ে আসে। ঢাকায় আসে টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। টিকটক আর লাইকির মাধ্যমে ভক্ত তালিকার কেউ কেউ হয়ে যায় অপুর বান্ধবী। এরপর বান্ধবীদের সাথে চলে অপুর ডেটিং, তাদের নিয়ে নতুন নতুন কন্টেন্টও বানায় অপু। রবিবার উত্তরায় রাস্তা আটকে টিকটক করছিল অপু ও তার বাহিনী। এ সময় পথচারীদের মধ্যে একজন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা তার বাহিনী ওই ব্যক্তির গায়ে হাত তোলে, পরে ভুক্তভোগী করেন মামলা। সোমবার সন্ধ্যায় অপু ভাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের সামনে তার চুল ধরে টানাটানি সহ মারপিট করেন স্থানীয়রা। অপু মূলত নোয়াখালীর ছেলে, গত প্রায় বছর খানিক যাবত সে ঢাকায় অবস্থান করছে এবং এই টিকটকের কাজকর্ম নিয়ে সে আছে। লক্ষ মানুষ তৈরি আছে আমাদেরকে থামানোর জন্য, আমরাও তৈরি আছি তাদেরকে দেখানোর জন্য। অপু ভাই কিশোর গ্যাং গড়ে তোলার চেষ্টা সহ মাদক কারবারিতে জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। কিশোর গ্যাং হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশের একটি জোর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, তো এমন অবস্থায় আমরা এটা তদন্ত করছি এবং এর পাশাপাশি তারা অন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা, মাদক বা অন্য কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত কিনা, এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমার এক্স আমাকে বলেছে আমরা কি রিলেশনটা আবার কন্টিনিউ করতে পারি না, আর আমি আমার এক্সকে বললাম আমি পচা খাওয়ার খাই না। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে ডাক্তার সাবরিনা আরিফ সহ 6 জনকে আসামি করে কাল আদালতে অভিযোগপত্র দেবে ডিবি পুলিশ। তদন্ত সংস্থা ডিবি জানিয়েছে তাদের বিরুদ্ধে ভুয়া করোনার পরীক্ষার মাধ্যমে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। করোনা মহামারী শুরুতে জেকেজি হেলথ কেয়ারকে করোনা পরীক্ষার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর, তবে পরীক্ষার নামে ব্যাপক প্রতারণার অভিযোগ আসে তাদের বিরুদ্ধে। ডিবি জানিয়েছে ল্যাবে টেস্ট না করেই পরীক্ষার ফলাফল দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথমে জেকেজির কর্ণধার আরিফ এবং পরে তার স্ত্রী ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করা হয়, পরে প্রতারণার ব্যাপারে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়।